নমস্কার বন্ধুরা, সবাই ভালো? তো সবাই জানেন যে কালকে বিশ্ব পরিবেশ দিবস ছিল। তা আজকে না কোনো আড্ডা মারবো না, কোনো আড্ডাও মারবো না, কোনো ফজাও করবো না, আজকে কিছু ভালো কথা বলবো। এই পরিবেশ দিবস উপলক্ষেই ভাবতে পারেন ভালো কথাটা। তো ভিডিওটা তো পরিবেশ দিবসের দিন পাবলিশ করতে পারলাম না, তা পরের দিনই করি। আমি জানি আপনারা দেখবেন বা শুনবেন বা বুঝবেন কথাটা। তা চলুন আজকের টপিকটা কি বুঝতেই পেরেছেন, পরিবেশ দিবস উপলক্ষেই হবে টপিকটি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবাই জানেন যে 2020 সালটি আমাদের মানব জীবনের উপরে খুব খারাপ কাটছে, কারণ করোনা, আরও কত কিছু ঝড় হচ্ছে বা লু চলছে, বা এই যে পঙ্গপালের হামলা হলো। তো বিভিন্ন সব প্রাকৃতিক কারণে, এগুলো পঙ্গপালের হামলা বা ঝড়টা, কিন্তু করোনা প্রাকৃতিক কারণ না, সেটা আপনি আমি সবাই জানি। এটা একটি একটি মানে বুঝতেই পারছেন, বলার মতন কোনো জায়গা নেই আর। তাই 2020 সালটাই আমাদের কাছে একটি মহামারী সাল বলা যেতে পারে। অনলি 2020 সালটি 100 বছর আগে হয়েছিল মানছি, কিন্তু আবার 100 বছর পরে এই হলো। কিন্তু কিন্তু এই যে এত বড় পরিবেশ, আমাদের চারিপাশের পরিবেশ যেটা আছে, আমরা তো এটাকে প্রতি বছর আর কি মহামারী তৈরি করছি পরিবেশের জন্য। আমরা পরিবেশের কাছে একটা মহামারী, পরিবেশ কিন্তু আমাদের কাছে মহামারী না, আমরা পরিবেশের কাছে মহামারী। এই যে আমরা গাছ কাটছি, এই যে আমরা জঙ্গল জ্বালিয়ে দিচ্ছি, এই যে আমরা পশু পাখি পুড়িয়ে দিচ্ছি, মেরে দিচ্ছি, তো এইগুলো কি করা উচিত? আপনাদের কি বলে, উচিত কি এগুলো করা? কেউ বিড়াল মারছে, কেউ কুকুর মারছে, এ তো নিত্য নতুন ঘটনা, কিছুই না। ফেসবুক খুললেই দেখা যায়, এই যে একটি ঘটনা ঘটেছিল, কিছু মেয়ে একটি বাচ্চা বিড়ালকে মেরে দিয়েছে, মেরে দিল, পা দিয়ে চেপে। বা তার আগে কি, তার কিছু মাস আগে একটি কুকুর এবং তাদের বাচ্চাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল একটি একটি জায়গায়। তো এই যে ঘটনাগুলো, এগুলো তো আমরাই করছি না, বা আমাদের মতন যারা আছে মানুষ, মানুষ যারা, যাদের মান নেই, হুশ নেই, সেই সব মানুষদের কথা বলছি আমি, সবাইকে কিন্তু আমি বলছি না, যাদের মানও নেই হুশও নেই, আমি তাদের বলছি অনলি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর পিছনে তো আমরাই দায়ী, আমরা দায়িত্ব। আপনাদের মধ্যে কি বলে, আমরা দায়িত্ব? তো এগুলো কি উচিত, আপনাদের কি মনে হয়? তা এই যে জিনিসগুলো ঘটছে দিন বা দিন, এগুলো উচিত না, এগুলো ঘটার কথা না। আমরা মানুষ, আমরা নিজেদের মানুষ নাম কেন দিয়েছি? আমরা জানি আমাদের মানও আছে এবং হুঁশও আছে, কিন্তু এই যে কিছু কিছু মানুষ যাদের মান নেই, হুঁশ নেই, তারা এমন অসভ্যতামি করছে পশুদের উপরে, পরিবেশের উপরে, তাতে করে আমাদের পরিবেশের ক্ষতি, মানে আমাদের ক্ষতি। আর আমাদের ক্ষতি মানে বুঝতেই পারছেন, কারণ কেউ কারোর নিজের ক্ষতি চায় না, তাই না? এইটাই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো? এই যে আমাদের দেশে যে ঘটনাটি ঘটলো কিছুদিন আগে, গর্ভবতী হাতিকে, মানে প্রেগনেন্ট হাতিকে একটি আনারস খাইয়ে তার মধ্যে বাজি দিয়ে যেভাবে তাকে নির্মম হত্যা করা হলো, এই যে লোকটিকে দেখছেন, এই লোকটি হাতিটিকে সে আনারস খাইছিল। তা আপনাদের কাছে অনুরোধ করছি, এই লোকটির মতন ব্যবহার আপনারা করবেন না, ওকে? বা আরেকটি ঘটনা আমি দেখলাম ফেসবুকে স্ক্রল করতে করতে, একটি মানে গরু টাইপ বা বাইসন টাইপ এরকম কিছু একটা হবে, তার গায়ে অ্যাসিড মারা হয়েছে। এই যে ঘটনা দুটি দেখলেন, তা এগুলো খুবই খারাপ, খুবই খারাপ, এগুলো হচ্ছে পশুদের সাথে, খারাপ হচ্ছে। আমি একটি বাচ্চার ছবি দেখাচ্ছি আপনাকে, সে একটি বিড়ালকে বাঁচাচ্ছে, তো সেটি একটি বাচ্চা, সে যদি বোঝে, তা আপনারা তো বড় হয়ে গেছেন। যার ছবি দেখলেন যে হাতি কি আনারস খাইছে, সে তো বড় হয়ে গেছে, কিন্তু সে তো বাচ্চা, সে পর্যন্ত বোঝে? আপনারা অন্তত বুঝুন, প্লিজ আপনারা অন্তত বুঝুন। এই যে নির্মম জিনিস যেগুলো ঘটছে পরিবেশের উপরে বা এই যে পশু পাখির উপরে, এগুলো তো আমরা সেটা কেউ করছি না। বছরের প্রথমেই অস্ট্রেলিয়ায় দাবানলের সৃষ্টি হলো। আপনাদের মনে হয় এত বছর তো কিছু হলো না, হঠাৎ করে দাবানল সৃষ্টি হওয়ার মানেটা কি? তাহলে কেউ না কেউ কিছু না কিছু করেছে, অবশ্যই করেছে, সেটা আপনি আমি জানি না, সেটা সে জানে কি করেছে জিনিসটা, বা তার স্বার্থের জন্য করেছে। তো এই পৃথিবীতে আমরা মানুষ হিসেবে যে নিজেদের স্বার্থের জন্য যে ক্ষতিগুলো করছি পরিবেশের, পরিবেশের জীবজন্তুদের, তা সেগুলো তো পুরোই অন্যায়। আপনি কখনো নিজেকে মারবেন, নিজের হাত কাটবেন,
নিজেকে গলায় দড়ি দিতে বাধ্য করবেন নিজেকে কোনোদিনও? বা নিজে পাটের উপরে ঝাঁপ মারবেন? কারণ মারবেন, কারা মারবে জানেন? যারা স্বার্থকপর। তা আপনারাও সেরকমই স্বার্থকপর, নিজেকে মারছেন না, কিন্তু আপনার স্বার্থে যারা বাস করে, আপনার আশেপাশে যারা বাস করে, আপনি তাদের হত্যা করছেন। যেমন কুকুর, যেমন বিড়াল, যেমন হাতি, মানে বিভিন্ন পশু পাখি। শুধু পশু পাখি না, গাছপালাও তেমনই ক্ষতি করছেন আপনারা। তাই এইটাই অনুরোধ আপনাদের সবার কাছে, যে এইভাবে নির্মম কাজগুলো করবেন না, এগুলো উচিত না করা। আপনিও যে পরিবেশে বাস করছেন, তারাও সেই পরিবেশেই বাস করছে। আপনাদের কাছে পরিবেশটা যতটা মূল্যবান, তাদের কাছেও এই পরিবেশটা ততটাই মূল্যবান। তাদের জীবন তাদের কাছে ভালো, আপনি আপনার জীবন ভালো রাখুন না। আপনার দরকার নেই তাদের খেতে দেওয়ার, আপনার দরকার নেই তাদের আশ্রয় দেওয়ার, কিন্তু হ্যাঁ, দেবেন না ভালো, কিন্তু ওরকম করবেন না। হ্যাঁ, বিষ খাইয়ে মারছেন, গলা টিপে মারছেন, লাঠি মেরে মারছেন, ঢিল ছুঁড়ে মারছেন, এগুলো কেন করেন আপনারা? কেউ যদি আপনার বাচ্চাকে ঢিল মারে, আপনার কেমন লাগবে? লাগবে তো খারাপ, লাগবে তো, তা তাদেরও খারাপ লাগে সেরকমই। মারবেন না এইভাবে, নির্মমভাবে তাদের হত্যা করবেন না। তারাও পরিবেশের অংশ, আপনারাও পরিবেশের অংশ। পরিবেশটা যদি শেষ হয়ে যায়, আপনার সবাই শেষ হয়ে যাব, পৃথিবী শেষ হয়ে যাবে, কেউ কিচ্ছু করতে পারবেন না। করোনা যেমন আপনাকে টিপে মারছে, আপনারাও যেমন তাদের এত বছর, এত জীবন তাদের টিপে মেরেছেন, ভোগ করুন করোনাকে, তারাও যেমন ভোগ করেছে আপনাদেরকে, মানুষকে। বুঝলেন তো? আপনাদের বলে তো বোঝানো সম্ভব না, যারা বোঝে না তাদের তো জানে কথা আছে না, মানে ঘোড়াকে মেরে, মানে সরি, গাধাকে মেরে ঘোড়া করা সম্ভব না। তেমনই আপনাদের কিছু বলেও লাভ নেই। তা হ্যাঁ, তাও আমি আপনাদের কাছে অনুরোধ করছি, হাত জোর করে অনুরোধ করছি, এরকমভাবে নির্মমভাবে প্রাণীদের হত্যা করবেন না, প্লিজ হত্যা করবেন না। তাদেরও ফ্যামিলি আছে, আপনাদেরও ফ্যামিলি আছে। সেদিন নিজের ফ্যামিলির যেমন খেয়াল রাখেন, তাদের ফ্যামিলিরও খেয়ালটা রাখুন আপনারা। তারা কথা বলতে পারে না, আপনি বলতে পারেন। আপনার মুখ আছে, আপনি সেটাকে কাজে লাগান। আপনার মাথা আছে, সেটাকে আপনি কাজে লাগান। তারা আপনাদের উপরে ভরসা করে, ঠিক আছে? তাই একটাই অনুরোধ বন্ধুরা, বা কাকা বা জ্যাঠা বা যারাই দেখছেন এই ভিডিওটি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটা অনুরোধ, প্লিজ তাদের ক্ষতি করবেন না, পরিবেশকে বাঁচান এবং পরিবেশকে সেফ রাখুন, তাহলে নিজেও সেফ থাকবেন। সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভকামনা জানাই। জানি দিনটি চলে গেছে, কিন্তু কি জানেন, বিশ্ব পরিবেশ দিবসেই যে আপনার গাছ লাগাতে হবে বা প্রাণী বাঁচাতে হবে, এটা কোনো কথা না। প্রত্যেকটা দিনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করুন, প্রতিদিন গাছ লাগান। এরকম একটা আটিকেও ফেলবেন না, এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, এটাকে ফেলবেন না, যেখানে সেখানে ফেলবেন না, নষ্ট করবেন না। এটাকে কোথাও লাগিয়ে দিন, কোথাও রোপণ করে দিন, 10টা দানা লাগাবেন, একটা গাছ তো হবে, সেটাই অনেক পরিবেশের কাছে। পরিবেশ মাতা আপনার কাছে সেইটার জন্যই আপনাকে ধন্যবাদ জানাবে। সেই জন্যে নিজের কাজ করুন এবং ভালোভাবে করুন, পরিবেশকে বাঁচান, পরিবেশকে সেফ রাখুন, নিজেও সেফ থাকুন এবং করোনাকে, করোনা থেকেও মুক্ত থাকুন। এটাই আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।